এ সালমের গাড়ি ব্যবহার নিয়ে অনিচ্ছাকৃত ভুলে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে গুম খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্তের

অগ্রাধিকার দেবার দাবি জানান তিনি সালাউদ্দিন আরও বলেন গুমখুন ও হত্যায় জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না এমনকি আটককৃতদেরও সঠিকভাবে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না বলে দাবি তা জানতে নিউজ করার আগে প্রথম আলো আমি বলেছি যে আমি কোন আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির তার তাহলে হয়তো আমি সাবধানতা বললাম করতাম এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যারা গুম কোন অপহরণের সাথে জড়িত ছিল যারা আয়নাগরের সাথে জড়িত ছিল যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে তাদের মুখ উন্মোচন করি তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না